जषप्रसादात् भगवत्प्रसादो दृश्य प्रसादान्न गति कुतोऽपि द्यायुं स्तुशस्त्रीसन्ध्यां वन्दे गुरुश्रीचरनारविन्दम् आजानुलंबित लंबितौ तो जौ कनकामदातो संकीर्तनई कवि दराउ कमलार ताक्षौ बिसंभरौ दिजबरौ जगत प्रिय करौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्रायु सकलत्रायुती नमः <coughs> <coughs> भरहा पीडाभिरामं भृगमदतिलकाङ्कुण्डलक्रान्तगण्डां पञ्जासंकम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वादुरिणस्त्वं श्यामं शान्तां त्रिभङ्गां रविकरवसनां भूषितं वैजयन्त्या बीवृन्दावनस्थं युवतीसदृतं ब्रह्मगोपालविष तप्तकाञ्चनगौरङ्गी ह्राधिवृन्दामुनीश्वरी वृषभालु सुते देवी तं नमामि हरिप्रिये कङ्करोति वाचालङ्क

हरिनाम पराणा दुर्वीता व सुविद्ध वा तेषांग नमो नम नम धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मण व नमस्कृत धर्मा वक्ष सनातना नारायण नमस्कृत नर देवी सरस्वती व्यास ततो जय मुदीर जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ ई छय गोसाई करी चरण वंद पुराण दुर्गमी पतिमिंद इच्छास खलत पाद गतिर्मु सक्रिपाजुष्टिदानीना संतु अदम अदम लं। <ज़ी> जोइच्छास सूरजाद पादनाखमानी जो जूतीरिक सन्द्रप्रेमामृतरसो महासिन्धुकोटिविलासः <coughs> साश्चित्राधारचयति कृपा दृष्टिपातं कदाचिन्मुक्तिस्तुच्छि भवति बहुश प्राकृतो प्राकृतश्री <coughs> पावनावतार শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শিল প্রবুধানন্দ সরস্বতীচরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে একশত সাঁইত্রিশ সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাজ রানীর সাধুনে তাঁর অপূর্ব মহিমা প্রকাশ করতে গিয়ে শ্লোকে বললেন জৈশাস পদনখমণি জ্যোতি রেক বিলাস প্রেমামৃতর মহাসিন্দু কুটির বিদনখ্যোতি এক চার যে স্ফূর্জিত অপূর্ব ছটা তার একটিমাত্র ছটাতে সান্দ্র প্রেমামৃতর সময় সিন্ধু বিলাস সেই ছটার বিলাসে সান্দ্রপ্রেমামৃত অর্থাৎ নিবিড় প্রেমামৃতের সিন্ধু কোটি অর্থাৎ কোটি কোটি সিন্ধু প্রকাশিত হয় সাচিত রাধা রচয়তি কৃপা দৃষ্টিপাতং কদাচিৎ সেই রাধা যদি কদাচিৎ দৃষ্টিপাতং রচয়তি যদি কদাচিৎ কারো প্রতি কৃপা দৃষ্টিপাত করেন তো তার পক্ষে মুক্তি তুচ্ছি ভাবতি বহুসব প্রাকৃত শ্রী তার পক্ষে বহু প্রকার এই প্রাকৃত সম্পদ অপ্রাকৃত সম্পদ এবং এমনকি মুক্তিও অতিশয় তুচ্ছ বলে মনে হয় শ্রীপাদ গুসানীচরণ সাধক দশায় কয়েকটি শ্লোকে শ্রী রাধারানীর মহিমা মাধুরী আসন করেছেন এবং তারই যা অদ্ভুতগার করে রেখেছেন বিশ্ব সাধকগণের জন্য রাধাগত প্রাণ সাধকগণের সেই সমস্ত শ্লোকাবলি শ্রী শ্রী রাধা তত্ত্বের যে অদ্ভুত মহিমার আস্বাদন দান করে তা সত্যি অতি অনির্বনীয় স্ফুরণ পাচ্ছেন না অনেকক্ষণ ভাবে চিত্তটি বিরহ বিবস তাই স্ফূর্তির জন্য প্রাণ কাঁদি যারা প্রেমিক ভাবুক তারা যেমন স্ফূর্তির ভাবেই বিরহ চালা ভোগ করেন তেমনি মহাজনগণ বলেন যারা সাধক দশায় আছেন বিরহ না জাগুক অন্তত তাদের হৃদয়ে ইষ্টের প্রতি অভাব কিঞ্চিত জাগা উচিত যদি কিছুই অভাব না জাগি। তাহলে তারা কোন সূত্র ধরে আর এই ভজন রাজ্যে অগ্রসর হবেন যদি সাধকের দেহাবেশ প্রবল থাকে তাহলে এই রাগানুগা ভজনে ইষ্টের অভাব অন্তরে আসতে পারে না এই জন্যেই মহাজনগণ বলেন স্বরূপাবিষ্ট সাধক তারা অবিষ্টের প্রতি এমন ভাব বোধ করেন যাতে তাদের অন্তরে নিষ্ঠা ভজন নিষ্ঠা এবং উৎকণ্ঠা যাত হয় তখন ক্রমশ বিমল অনুভূতি দিয়ে ইষ্টদেব নিজের চরণের দিকে ধীরে ধীরে টেনে নেন যাই হোক শ্রেপাদ এই শ্লোকে একটি মনোহর লীলা স্ফূর্তি লাভ করেছেন সেই লীলাটি হচ্ছে শ্রী শ্রী রাধা মাধবীর সব গোপীগণ সঙ্গে শ্রী শ্রী রাসলীলা মহারাশে স্ফূর্তি প্রাপ্ত হয়েছেন এই শ্রুকে এবং সেই মহারাশে শ্রী শ্রী রাধারানীর অপূর্ব মাধুরী দর্শন করেই বেরাম করেছেন রসুলঘাট দেখছেন সাক্ষাৎকার অপেক্ষাও নিবিড়ন গোপী কৃষ্ণ গোপী কৃষ্ণ গোপী কৃষ্ণ একেবারে যমুনা পুলিন সর্বত্র ছেয়ে গেছে মন্ডলী বন্ধে গোপীগণ করেন নর্তন আর মধ্যে রাধা সহ নাচে ব্রজেন্দ্র মাঝখানে রাধারানীর সঙ্গে ব্রজেন্দ্র নিত্য নৃত্য করছেন আর অনেক মন্ডলীতে সব গৌতি কৃষ্ণের সঙ্গে আলিঙ্গনা আবদ্ধ হয়ে মধুর নৃত্য করছে আচ্ছা সখীগণের সঙ্গে কি আলিঙ্গনা আবদ্ধ হয়ে কৃষ্ণের রাস নৃত্য হয় বললেন হ্যাঁ তা হয় নিত্য রাসু হয় মহারাসও হয় কারণ সখীগণের কদাচিত রাজারানীর ইচ্ছায় নায়িকাত্ম হয়ে থাকে অবশ্য শ্রীমদ ভাগবতী সুকমনি যে রাসলীলা বর্ণনা করেছেন তাতে নায়িকা ভাবেরই পরম প্রাধান্য দেখা যায় সর্বত্র পুরোটা তাহলে সখী ভাবের যে কোনো ইঙ্গিত বা মঞ্জুরি ভাবের এই শুকদেবের রাসলীলাতে নাই গুসাহেব পাত বললেন আছে কোথায় বললেন যখন শুকমনি ভাগবত বর্ণনা করে যাচ্ছেন তখন দশম স্কন্ধের পূর্ব পর্যন্ত নবম স্কন্ধ পর্যন্ত যখন বর্ণনা করে এসেছেন উনি মনে মনে ভাবছেন এই যে অনেক অবতার কথা তো বললাম এদের মধ্যে কোনটিতে যে আমার সর্বাপেক্ষা বেশি আবেশ এটা কেউ বুঝতে পারেন নাই আমার শ্রোতারা যেভাবে বর্ণনা তাঁর পরিপাটি যেমনি দশম আরম্ভ করেছি শ্রীকৃষ্ণের এই মধুর মনোহর ব্রজলীলা তখন আমার যে সব শ্রোতা আছেন তারা বুঝে নিয়েছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন এনার অভিষ্ট এতে এর প্রবল আবেশ আছে তারপরে সমস্ত পার্শ্বদিনের মধ্যে যখন আমি রাস আরম্ভ করি সর্বিল্লামকুটমণি তখন সকলেই বুঝে যান যে ব্রজ পার্শ্বদনের মধ্যেও এই গোপীগণের না সর্বাধিক আবেশ বুঝতে কারো অসুবিধা নেই কিন্তু এর মধ্যে এক প্রধানা গোপিকায় যে আমার সর্বাধিক আবেশ এটা বুঝতে পারেন নাই এবং বুঝতে আমি দেবও না তো যদি জেনে শুনেও না বলি তাহলে জ্ঞান জ্ঞানফলতা দোষ থেকে যায় ওটাও সাধারণ দোষ নয় এবং যদি সেই যে গপি প্রধানা তার বৈশিষ্ট্যের কথা না বলি তাহলে তার রাশি বর্ণনা হয় না সুতরাং বলতে হবে তবে সেই গোপী শিরোমণি তিনি এত বুড়া যে নিজের উক্তিতে আমি তার নাম তো কারো করবই না কিন্তু তার মহিমাও আমি নিজের উক্তিতে প্রকাশ করব না এই গোপীগণের ঋদের উক্তিতেই প্রকাশ করব এই ব্যাখ্যাটি তোষনী টিকায় লিখেছেন শিল গুস্বাই যেখানে ওই সখীর পরিচয় দেওয়া হচ্ছে রাশি যেখানে হরিণীগণকে বার্তা জিজ্ঞাসা করছেন কৃষ্ণ অন্তরিত হয়ে গেলেন রাজা রানীকে নিয়ে তো যেভাবে পরিপাটির ব্যাখ্যা সুখমনির তখন কেউ বুঝতে পারেননি তিনি একা গেলেন না কোনো একটি গোপিকাকে সঙ্গে নিয়ে গেলেন যেহেতু তখন বলছেন তা তৎ সৌভোগ মদম বিসমানঞ্চ কেশব প্রসমায় প্রসাদ আয় তত্রেই বা দুটি কথা বলেছেন একটা প্রসমায় আর একটা প্রসাদ আয় গোপীগণ সব হলেন সৌভাগ্য গর্ভবতী তাদের সৌভাগ্য গর্ব প্রশমন করতে হবে এক লীলাতে আর রাধারানী সবার সঙ্গে মিলন দেখে সাধারণ প্রেম আর মানবতী হয়ে গেলেন তার মান ভাঙাতে হবে তো সুতরাং এই দুইটি কার্য রাধাকে নিয়ে গেলেই সম্ভব কিন্তু কতটা কেউ বুঝতে পারেনি দুটির ভাগ কিন্তু এইখানে সখীগণের মুখে ওই কথাটা প্রকাশ করছে হরিণীকে যখন কৃষ্ণবার্তা জিজ্ঞাসা করছেন সখীগণ তখন বলছেন অপে নপত্ন প্রিয় গাত্রেই স্তন্নন সখি সুনিবেতাং দিশু মত্যুতোবহ কান্তাঙ্গ সঙ্গ গন্ধ হে কুচু হরিণী তুমি নিশ্চয়ই আমাদের হরিকে দেখেছো হরিকে না দেখলে সখী এত সুন্দর নয়ন কারো হয় না অতি বলে দাও আমাদের সেই হরি কোথায় গোপন করবে না কারণ তিনি প্রিয়ার সঙ্গে অন্তরিত হয়েছে। এবং প্রিয়ার যে অঙ্গের গন্ধ সে গন্ধ এখানে বাতাস বয়ে আনছে রাধা প্রিয় সখী মোরার বহিরঙ্গ দূর হইতে জানি তার তৈ চইছে অঙ্গগন্ধ আমরা দূরের থেকে জানি তার অঙ্গগন্ধ কিরুত সখী আমাদের নিকটে তুমি গোপন করবে না এইখানে গুসাইপাদ বাখাতে লিখছেন যেটা বললাম সেটা তারপরেই লিখছেন অত্র অখণ্ডস্ব বাক্যস্য নিখিল অনুবন্ধ প্রতি অনুবন্ধক এই শ্লোকে যতগুলি কথা সবগুলি অনুমোদন ব্যঞ্জক অর্থাৎ সখী বলছেন রাধার লিতা পিস রাধা কৃষ্ণের বার্তা জিজ্ঞাসা করছেন তাদের উক্তিতে এইখানে এই সখীগণ যে থাকেন আর সখীগণ রাধার প্রেম পরিপাটি বা প্রেমের আধিক্য বর্ণনা আরম্ভ করলেন আর তারপরে যখন মূর্ছিত রাধাকে পাবেন তাকেও ছেড়ে যাবেন তখন পক্ষাগণের মুখে মহিমা বলাবেন নিজে বলবেন না এই সুখদেবের প্রতিজ্ঞা তো যাই হোক কিন্তু মঞ্জুরি কি থাকেন এই যে তো মঞ্জুরি ভাবে যদিও সখী তথা মঞ্জুরি ভাবে আক্রান্ত চেতাম তো গোস্বাই বলেনি যে সখিয়ার মঞ্জুরিতে কি ভেদ এটা মহাপ্রভুর আগে কেউ জানতেন না ওটা শ্রীমন মহাপ্রভু এবং তার চরণাশ্রিত আচার্য পাদ গুণেরই করুণার অবদান তারাই জানিয়েছেন প্রথমে শ্রীরূপ স্বাই পাদ তার শ্রী রাধাকৃষ্ণ গুণুদ্ দীপিকায় আঠারোটি মঞ্জরির নাম উল্লেখ করেছেন ওই মঞ্জরি শব্দ ঐখানে আরম্ভ এবং ভক্তিরসামেত সিন্ধুতে তিনি সখী ভাব আর মঞ্জুরিভাবে যে বৈশিষ্ট্য কোথায় তাও লক্ষণে বর্ণনা করে দিয়েছেন বললেন সংসার ইনা সমনাবা সৃৎপক্ষা যদি না হয় কৃষ্ণরথীটি কৃষ্ণরিতার সৃতরথী সুরতরতি মানে রতি এটা হচ্ছে সঞ্চারী তো যদি কৃষ্ণরতির সঙ্গে সমান হয় রতি অথবা রাধারানীরতি তার থেকে কৃষ্ণরতি কিঞ্চিত অধিক হয় তাহলে প্রতি রতিটি হবে সঞ্চারী ভাব আর কৃষ্ণরতি হবে স্থায়ী ভাব তারপরে বলছেন অধিক কৃষ্যমান আছে যদি রাধারানীর কৃষ্ণ কৃষ্ণরতির থেকে অধিক হয় বললেন তখন ওর নাম হবে জ্যোতি তখন ওর নাম হবে ভাবোল্লা সারতী তাই ভাবোল্লাসা রতীতি মঞ্জুরি গুণের শ্রীরূপ মঞ্জুরি আর শ্রীরতী শ্রীরূপ মঞ্জুরি সার শ্রীর মঞ্জুরি আর এই ভাবল্লা সারতী মাত্র ইহা সভাকার ভাবোল্লা সেই তারা মগ্ন এদের ভাবল্লা সারথী তবে হ্যাঁ ভাগবতে না থাকলেও এই যে মঞ্জুরিগণ এরা তো এক প্রকার সখী তো যখন সুখমণি সখি ইঙ্গিত দিলেন তখন মঞ্জুরি গণজ থাকেন কারণ তারাও সুখী উনি তো অত স্পষ্টভাবে কিছু বলছেন না মঞ্জুরি গণজে থাকেন এতে আর কোনো সন্দেহ নেই কেন বললেন যেহেতু এই নিত্য হয় না তাদের সঙ্গে মালিঙ্গনাবদ্ধ হয় কিন্তু তারা রাসে অতি চমৎকার সেবা করে থাকেন রাজনীতিতে তাঁদের জল দান তাম্বুল অর্পণ পাদ ইত্যাদি সব সেবা এই জন্য মঞ্জুরিগণ সেখানে সৌভাগ্যের অধিকার থাকেন তো নিশ্চয়ই তাদের আরও রহস্যময় ভূমিকা থাকে সেটি রূপ পাদ ব্যক্ত করেছেন তাঁর উৎকলি কা বললি দিদি নিয়ে একটি শ্লোকে দেখছেন রাধা রাসারম্ভী পরিত বিলসতি পরিত্য গুষ্টম পূজাক্ষী বৃন্দং বৃন্দারণ্যম বৃন্দেই বৃন্দাবনে যখন রাসারম্ভ হবে তখন সব গোপীকে ত্যাগ করে আর রাধারানীকে নিয়ে অন্তর্হিত হয়ে যাবেন কৃষ্ণ কারণ তাঁর সৌভাগ্যের অভিব্যক্তি চায় তখন কেউ তাঁর সঙ্গে থাকবে না কোন সুখীও থাকবে না স্বাধীন প্রাপনে নার চিতাঙ্গি তারপরে রাধারানী স্বাধীন ভর্তিকা পদ প্রাপ্ত তখন রাধারানীকে কৃষ্ণ নিজের হাতে সাজাবেন বললেন কেউ না থাক কিন্তু আমি তো তার ছায়া রূপমঞ্জরী অতএব আমি থাকব সুতরাং তিনি প্রধানা তিনি যখন থাকেন তখন মঞ্জুরীগঞ্জে থাকেন মহারাশেও এটি জানা যাচ্ছে রাধার সঙ্গে থাকেন এই এঁদের একটা রহস্যময় ভূমিকা উনি বলছেন কি যখন তোমাকে নিজের হাতে উনি সাজাবেন তখন এই যে আজ ত্রিশত কোটি গোপীর মিলন মেলায় সৌভাগ্যে যে তুমি সর্বশ্রেষ্ঠা এটা বুঝতে আর কোনো অসুবিধা নেই তো বললেন তখন গর্বে আমার বুকটা ফুলে উঠবে কি তার তৎপর আমি দর্পম তখন সেইটি দেখে আর আমি হৃদয়ে কি দর্প অর্পণ করব রূপ সেবা মঞ্জুরিগণের থাকে রাস রাসলি সেবা করছেন রাজা নিকটে থেকে লীলাটা যখন সুরণে দর্শন করছেন তারপরে দেখছেন দেখ খানে নাচছেন রাজা সঙ্গে তখন দেখছেন নিত্যপরায়ণা শ্রেষ্ঠ রাধারানী তার চরণের কান্তি ঝলকে ঝলকে উৎসারিত হচ্ছে পদনখ ছটা জ্যোতি তার যে বিস্ফোর্যজন দৃশ্যাস পদনখ মণি জ্যোতিরেক ছটায়া ওই যে জ্যোতিটা সমগ্র গোপীগণের শোভাকে বা জ্যোতিকে অতিক্রম করে আর এমন প্রকাশ লাভ করছে সেই জ্যোতিটি দর্শন করে গোবিন্দ তিনি চরণ্য খেয়ে মাধুরী আচ্ছাদনের জন্য নৃত্য করতে করতেই কোনো সময় বসছেন মাঝে নৃত্য করছেন তো আর চারদিকে গোপী ওই ছন্দেই বসছেন রাধারানী চরণ ছন্দিকোটে কিঙ্করি সেবা করছেন সব দেখছেন কোনো সময় চরণটিকে আঘ্রাণ করছেন কোনো সময় বুকের কাছে নিয়ে ধারণ করছেন এই চরণ নখ জ্যোতি ছটায় আকৃষ্ট হয় কেন বললেন সান্দ্রানন্দ প্রেমামৃত রস মহা সিন্ধু কুটির বিলাস সেই যে ছটাটা উদ্গীর্ণ হচ্ছে রাধারানী চরণ বলছেন তার সান্দ্র প্রেমামৃত রস সিন্ধু কোটির বিলাস কোটি কোটি মহাভাব রস তার থেকে নিশ্চিত হচ্ছে কোটি কোটি সিন্ধু মহাভাব রসের কোটি কোটি সিন্ধু যেন নিঃসৃত হচ্ছে সাক্ষাৎ স্নেহ যে অপূর্ব আসক্তি দেখে আর এই অনুভূতি লাভ করলেন তারপরে যখন নৃত্যের অবসানী লীলাটি স্ফূর্তি হল তখন হাকার করে উঠছে ফ্ফূর্তির বিরামে বলছেন হায় হায় কী করলাম হায় এর পূর্বে শ্লোকে আমি সাধক তো সায় আমি রাজনী রঙ্গ প্রত্যঙ্গকে প্রেম রসের একটা সিন্ধুর সঙ্গে দৃষ্টান্ত দিয়েছি তো যার একটা পদনখ জ্যোতি ছটায় কোটি কোটি ওই মহাভাব রসের সিন্ধু নির্গত হয় তার অঙ্গকে আমি একটা সিন্ধুর সঙ্গে দৃষ্টান্ত দিলাম ও হো অপরাধী হয়ে গেলাম হাহাকার করছে অপরাধী হয়ে গেলাম কারণ এই জগতীর তৈজস পদার্থটির বিকাশ জ্যোতি আর জলীয় পদার্থের বিকাশ সমুদ্র বা জল এই যে সাক্ষাৎ মহাভাবের জ্যোতি অখণ্ড মহাভাব এবং এই যে তার মহাভাবী নিঃসরণ এতে এখন তিনি নিজেকে অপরাধী বলে বিবেচনা করছেন যেমন ঠিক লীলা সুখের মতো অবস্থা উনি যেমন চন্দ্রের সঙ্গে কৃষ্ণের মুখের আর কমলের সঙ্গে দৃষ্টান্ত দিয়ে শেষের দর্শন করলেন তখন সব বন্ধ বর্ণনা তখন কৃষ্ণ উৎসাহ দিলেও আর বর্ণনা করছেন না উনি বারবার শুনতে চাইছেন উনি আর বলবেন না হ্যাঁ বড় একটি কথা বললেন বলেন ওই চন্দ্র করপুরের বাতি করব কর্পের একটা নাম চন্দ্র আর তোমাকে নিরাজন করে আর সেটা বাইরে ফেলে দেওয়ার যোগ্য সেই চন্দ্রের সঙ্গে কি তোমার এই শ্রীমুখে দৃষ্টান্ত দেওয়া যায় অতএব অখণ্ড মহাভাব তার সঙ্গে দৃষ্টান্ত দেওয়ার বস্তু জগতি কিছু নেই তখন সাধারণ সাহেব বলছেন সাচিত রাধা রচতি কৃপা দৃষ্টিপাতং কদাচিত মুক্তি তুচ্ছি ভবতী বহুস প্রাকৃতপ্রাকৃত্রী সেই রাধা রানী যদি তাঁর কৃপাদৃষ্টি লাভ করা যায় কারো প্রতি কোনো ভাগ্যবাণীর প্রতি যদি ঈশ্বরী সাক্ষাৎ মহাভাব মূর্তি যদি কৃপা দৃষ্টিপাত করেন তাহলে বললেন মুক্তি তুচ্ছি ভবতি বহু প্রাকৃত শ্রী যত প্রাকৃত জগতে সম্পত্তি আছে আর যত অপ্রাকৃত জগতে সম্পত্তি আছে সৌন্দর্য বা সম্পদ আছে কি মুক্তি সুখ আছে সমস্তই তুচ্ছিকৃত হয়ে যায় মুক্তি তুচ্ছি ভবতী প্রাকৃতা প্রাকৃতশ্রী যারা এই ভক্তিরস মাথুরী আস্বাদন করেন এই তাঁদের পক্ষে প্রাকৃতশ্রী প্রাকৃত সম্পদ অতি রূপে তাদের নিকুটি পরিচিত হয় অনুভূত হয় শিলক একটি শ্লোকেই বলেছে নিজেই অলম বিষয় কুটি বিভৎসয়া বিষয় বার্তা দূরে থাক অলম বার্তাও যেন না শুনি সেই বিষয় বার্তা আমার নিকটে নরক কুটি বিভৎসয়া কুটি কুটি নরক অপেক্ষা বিভৎস বার্তা পর্যন্ত সত্যিকারী যারা সাধক জগতে আছেন ভজন করছেন এরা তো প্রেমিক নৃত্য সিদ্ধ পার্শ্বদ তাদের নিকটেও যদি কিঞ্চিত ভগবত ভজন মাধুরী আস্বাদন হয় তাহলে বিষয় এইরূপেই ঘৃণিত বলে মনে হয় আমরা স্ত্রী পতঞ্জল শাস্ত্রে দেখতে পায় ওরা বৈরাগ্যের কঠোর সাধনা করেন যোগীগণ মহী পতঞ্জলি বলছেন তাদের এই যে বৈরাগ্যের সাধনা এর বৈরাগ্যের সাধনা চারটা ক্রম আছে একটি হচ্ছে যতমান একটি হচ্ছে ব্যতিরেক একটি সোপান একটি হচ্ছে একেন্দ্রীয় আর শেষেরটি হচ্ছে বসিকার তো বললেন যতমান মানে তাদেরকে এই ইন্দ্রিয় সংযত করে আর বৈরাগ্যের কঠোর সাধনা করতে হয় কিন্তু বৈরায় কি সাধনার জিনিস গীতাতে তাতে শ্রী ভগবান বললেন রসোবর্জং রসাপস্য পরিষ্ট আনিবর প্রতি নবিনিবর্তন বললেন যখন রসকে ত্যাগ করা যায় শব্দস্পর্শ রূপ রস গন্ধ ইন্দ্রিয়ের দ্বারা তখন ইন্দ্রিয় সেগুলি বর্জন করে বাসনাটা যায় না বিষয় ত্যাগ করতে গেলে বিষয় ত্যাগ হল ইন্দ্রিয়ের থেকে কিন্তু বিষয় বাসনা হৃদয়ে থেকে যায় আবার সেইটি বিষয়ের আশা এবং আসক্তি জায়গায় তো কখন তাহলে বাসনাটা যায় যোগীর কথাই বলছেন সেখানে বলছেন পরং পরমতি আনিবর যখন পরং পরমাত্মা যখন পর পরমাত্মাকে দর্শন করেন তখন বললেন বিষয়ের বাসনাটিও চলে যায় ইতি নক্ষণ্য বিভিচার এই লক্ষণের কোনো ব্যবচার হয় না এটা যুগীর কথা এই যে আগে চেষ্টা করেন চেষ্টা করতে করতে কিছুটা যায় বেশিটা থেকে যায় তখন তার নাম হয় ব্যতিরি তার অনেকটা যায় বিষয় ত্যাগ একটু থাকে তখন তার নাম হচ্ছে একেন্দ্রীয় আর যখন পুরোটা যায় তখন তার নাম হচ্ছে বসিকার সেখানে লিখছেন এই বসিকার বৈরাগ্য কখন কার হবে তা কেউ বলতে পারে না এটাই এই চরম স্তর কিন্তু ভক্ত ভজনের পক্ষে বলেন বসিকারটা কিচ্ছু না ওরা তো বৈরাগ্যের সাধনাই করেন না জ্ঞান বৈরাগ্য দুই নয় ভক্তি অঙ্গ জম নিয়মাদি বুলে কৃষ্ণ ভক্ত সঙ্গ জ্ঞান বৈরাগ্য ভক্তির সাধনার অঙ্গ বলা হয়নি পাদ বললেন কারো কারো প্রথম অবস্থায় একটু ভক্তি মন্দিরে উন্মুখতার সহায় হয় কিন্তু একবার মন্দিরে প্রবেশ করলে আর না এই জন্য এগুলিকে অঙ্গ রাখা হয়নি শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি অঙ্গ এই শ্রবণ কীর্তন আদি করতে করতে যখন ভজনীর লাভ করা যায় তখন ওই বসিকার বৈরাগ্য আপনা আপনি ছোটই সিদ্ধ হয় অরুচি এসে যায় এই জন্য যখন ভরতের কথা বলছেন তখন ভাগবত বলেন য দুষ্টান দার সুতান সুহৃদ রাজ্যং হৃদিস্প যৌ মলৈবদ উত্তম শ্লোক লালস এই উত্তম শ্লোক লালস ভগবানই যখন ভরতের লালসা এল তখন সংসার স্ত্রী রাজ্য সন্তানাদি বিষয়ের পক্ষে রাজার পক্ষে দুশ্চর্য উনি মলাবৎ ত্যাগ করে আজ চলে গেলেন মলের মত লিখা আছে সেখানে ব্যাখ্যাকার লিখছেন যে মল ত্যাগ না করতে পারলেই কষ্ট হয় ত্যাগ করলেই আনন্দ তেমনি তখন যখন এই উত্তম সুখে লালসা আছে অন্তত ভজনের লালসা ভক্তির লালসা একটু মাঝুরির আসন ওখানে বলা হলো পরমাত্মা নিস্টা কিন্তু এখানে বলছেন মাধুর্য অস্বাদ কেন বললেন যেহেতু এইটাই যথার্থ সাক্ষাৎকার ভগবানকে দেখলেই হবে না মাধুর্যাস নুন বিনা সাক্ষাৎকার ও পি সাক্ষাৎকার তুল্য এবং যদি ভগবানের মাধুরীর আস্বাদন না হয় তো সাক্ষাৎকারটি অসাক্ষাৎকারের মতো অতএব মাধুর্য আস্বাদনটি সাক্ষাৎকার আর আস্বাদন হলো তো আপন আপনি এই জন্য উত্তম শ্লোক লাভ শব্দ আছে যারা মলত্যাগ করেন তারা আর সেদিকে তাকাতেও ঘৃণা করেন ইচ্ছা করেন না তেমনি তখন এইরূপ শিকার বৈরাগ্য এটা বলা হয় না বলতে বলা হয়েছে সম্পূর্ণরূপে ত্যাগ করেন সাধনার দ্বারা কিন্তু এদিকে সাধনা করতে হয় না ওই ভগবত মাধুরী আশ্বাদ আপনি প্রাকৃত শ্রী দূরে চলে যায় আর অপ্রাকৃত শ্রী বলতে এর প্রাকৃত শ্রী কেবল বিষয়ই না আরো আছে সিদ্ধি ইত্যাদি এগুলিও প্রাকৃত সেখানে বলছে রিদ্ধা সিদ্ধি ব্রজ বিজয়িতা সত্য ধর্মা সমাধি ব্রহ্মানন্দরপী গুরুরাপী চমৎকার তেব তাবত এই ঋদ্ধি সিদ্ধি এই সমস্ত যে প্রাকৃত শ্রী এমনকি অপ্রাকৃত শ্রী ব্রহ্মানন্দ গুরুরূপী চমৎকার দেবী তাবৎ ততদিনই চমৎকারিত্ব অন্তরে দান করে যাবৎ মধুরিপু না কার বসি কার গন্ধপি অন্তকর্ণ স্মরণী পান্থ প্রজাতি মধুরীপু শ্রীকৃষ্ণকে বশীকরণ করার যে সদি প্রেম বললেন প্রেমের গন্ধ গন্ধটা কি গন্ধটা বলতেই ভজন কারণ ভক্তি এমন সাধন যে সাধন ভক্তি আর ভাব ভক্তি আর প্রেম ভক্তি একই অবস্থার তরতম অবস্থা একই বস্তুর সাধনের সেইটি অপরিপক্ক আস্বাদন তরল সিদ্ধিতে সেইটি আস্বাদনটি সাধনটি সান্দ্র এই জাতক তাছাড়া বস্তু একই এই জন্যে বললেন এই ভজন আস্বাদন হলে সিদ্ধি ইত্যাদি যত কিছু সব তুৎসাধী তুচ্ছ হয়ে যায় ততদিনেই এদের চমৎকারিতা ভজনের আস্বাদন হলে আর নয় তারপরে বললেন মুক্তি পর্যন্ত তুচ্ছিকৃত হয়ে যায় এই যে শ্লোকটা বললাম সরস্বতী পাঠ যা বলেছেন দূরে বার্তায়া নরক কুটিভায়া তৃথা শ্রুতি কথা শ্রম কেউ যদি বলেন শ্রীপাত আপনি তো প্রথমে শ্রুতি ট্রুতি নিয়ে বেদ বেদান্ত নিয়ে থাকতেন অতএব বিষয় তো আপনার সেই সময়েই যখন সন্ন্যাস ছিলেন তখনই তো বিষয় তুচ্ছ হয়ে গেছে তাহলে আপনি কি চান শ্রুতি কথা অধ্যয়ন করবেন এখন মহাপ্রভু কৃপা পেয়েছেন তো বললেন ভাই যদি সন্ন্যাস বলেন যে আপনি তো আমাদের মধ্যে বেদান্ত অধ্যয়ন করতেন তাহলে ওটা তো আমরাও বিষয়টা ছেড়ে দিয়েছি তাহলে শ্রুতি অধ্যয়ন করবেন কি ইনি বলছেন কথা শ্রম বললেন যা করেছি বৃথা পরিশ্রম মাত্র ও শ্রুতি অধ্যয়নে কিচ্ছু নেই বৃথা শ্রুতি কথাশ্রম তাহলে শ্রুতি না অধ্যয়ন করবেন না করুন কিন্তু শ্রুতি অধ্যয়ন ইত্যাদির যে চরম ফল মুক্তি তাহলে কি মুক্তি চান তখন বলছেন বত তো বিভেমি কৈবল্যত এখন আমি কই কি ভয় করি বিভেমি তখন তো কই কি সার উপরে মহাপ্রভুর সঙ্গে পর্যন্ত তর্ক আরম্ভ করেছিলেন এখন তার কৃপালাভ করলেন তখন বলছেন মুক্তি মুক্তিকে আমার ভয় হয় এখানে বলছেন তুচ্ছি ভবতী তুচ্ছ ভবতী মানে তুচ্ছ হবেই এমনকি ভয় হয় ভট্টাচার্য ছিলেন মুক্তিবাদী এমনকি সারক গোপীনাথ আচার্য যখন মহাপ্রভুকে ভগবান বলে বারবার বলেন উনি বললেন কলিতে কোনো ভগবানের অবতার নেই স্বীকারেই করবেন না মহাপ্রভু ভগবত অবতার কিন্তু মহাপ্রভুর করুণা যখন লাভ করলেন তখন সেই সার্বভৌম ভাগবতের পাঠকে পাল্টে দিলেন স্তুতি করতে গিয়ে আর যেখানে মুক্তিপদ আছে সেইখানে ভক্তিপদ বললেন প্রভু হাসছেন বলছেন এখানে মুক্তিপদ পাঠ আছে তুমি ভক্তিপদ বলছো কেন কোন সংস্করণে ভাগবতে কোথাও ভক্তিপদ পাঠ নাই তখন উনি বলছেন আছে তো তা ঠিকই জানি কিন্তু এই ভক্তি বলিতে মনে হয়তো উল্লাস আর মুক্তি শব্দ বলিতে মনে হয় ঘৃণা ত্রাস ওটাতে ঘৃণা হয় ত্রাস হয় অতীত যারা ভক্ত তারা নরক মাঞ্ছয়ে তবু সাজির্য না লয় এ নরক বাঞ্ছা করে কারণ নরক বাঞ্ছা করলে সত্তাটা থাকবে সত্তা থাকবে জীবে জীবত্বটা থাকলো কোনো দিন নিশ্চয়ই কোনো কৃপা হলে আর ভগবানের চরণে ভক্তি লাভ করতে পারবেন ধন্য হতে পারবেন মুক্তি তো সব শেষ করে দেবে এই জন্যেই মুক্তি শব্দ বলতে ঘৃণা এবং ত্রাস হয় ভয় হয় যেই ভট্টাচার্য পড়ে পড়ায় মায়াবাদী তার ওই সে চৈতন্য চৈতন্যপ্রসাদী মহাপ্রভুর কৃপালাভ লাভ করেছেন এখন বলছেন ভয় হয় আমার মুক্তি তো দূরে থাক ভক্তির মধ্যেও ইনি বললেন যে ব্রজভক্তি ভক্তি তো শ্রেষ্ঠ সবার কিন্তু দূরে স্নিগ্ধ পরম্পরা বিজয়তাম তাহলে আপনি কি চান আপনি ভক্তি চান ও বৃন্দাবনে বাস করছেন ব্রজভক্তি চান তাই তো

সুহৃত মণ্ডলী বলেছেন ওটা সখা প্রিয় নর্ম সখাগণ ওই কিছু কিছু রাজারাণী ভাব জানেন তো সহায় করেন কিন্তু তাদের আছে সুখী ভাব তাই সেটা তাদের পক্ষে সম্ভবপর হয় এই জন্যে দূরে সুদৃদমণ্ডলী তাহলে কি রক্তক বললেন বৃত্তা সন্তু বিদুরত মানে ওরা তো অনেক দূরে ওদেরটা তো চাই না যত কুঞ্জ ধরি কাহিনা পিতর দ্বারস্থ কিং করি পরে শ্রৎসামি বংশী চান্তি ধনীম তাহলে আপনি কি চান বললেন আমি রাধারানী কিং করি যখন রাধা মাধবে নিকুঞ্জ বিলাস হবে তখন সেই নিকুঞ্জ বিলাস মাধুরী কুঞ্জ রন্ধ্রে নয়ন দিয়ে করব। আর বললাম শস্যানী কাঞ্চিত ধনী তাদের সেই কাঞ্চিত ধ্বনি আমি শুনব কাঞ্চিনপুরের ধ্বনি শুনেই বুঝতে পারবো যে এক্ষণে তাঁদের সেবার সময় এসে গেছে তখন কুঞ্জে প্রবিষ্ট হব এবং শ্রী রাধা মাধবী চরম হাদ্য সেবা লাভ করে জীবনকে ধন্য করব রতিরাণী শ্রমযুত নাগরি নাগর, মুখভরি তাম্বুল জগায় মল ঋগমদ কর্পুর মিলিত হি গা তলায় অপরূপ প্রিয় সখী প্রেম নিজ প্রাণ কুটি দে নির্মই নহ তুল লাখবনহীন মনোহর মাল্য তুহ গলে অর্পই বি জয়ী শীতমেদু বাদ সুগন্ধি শীতল জল করু জয়ী সেহত দুহু সাঁত ধূক আচরণ মৃদু সম্বাহন পরিশ্রম করল হি দূর ইঙ্গিতে করলো সতীগণ সাবহু মনোরথপুর এই গোড় বৈষ্ণবী সাধ্য সাধনা চিন্তাও করতে হবে সাধনায় এই ভাবতেও হবে এবং সাধনী ভাইব যাহা সিদ্ধ দিয়ে পাব তাহা পক্কা পক মাত্র সে বিচার পাকিলে সে প্রেম ভক্তি অপক্ষে রীতি ভকতি লক্ষণ তত্ত্ব সার এই জন্যে প্রাকৃত অপ্রাকৃত শ্রী একদম বৈকুণ্ঠ পর্যন্ত গোপ কুমারকে কোথাও ভালো লাগেনি অপ্রাকৃত শ্রী সব তুচ্ছ হল ব্রজের আকর্ষণে এখানে এলেন মদন গোপালকে দেখলেন তবে প্রাণ উড়ালো কিন্তু এদের গাধা কিঙ্করি গণে তাও হবে না ওই যে বলছেন দূরে স্নিগ্ধ পরম্পরা দূরে সুদীন মন্ডলী বিত্যাধ এদের ওই নিকুঞ্জী হাদ্য রাধা মাধবীর সেবনী চাই এই তাদের কাম্য মহাপ্রভুর কৃপাতে স্বয় পূর্ণার অবদান আচরিত এবং প্রচারিত এই রাধা দেশ এই গরিব বৈষ্ণবের সাধ্য সাধনার ধন তারপরে পরবর্তী শ্লোকে আবার একটি এই বৃন্দাবন নিষ্ঠা শ্রীপাদ প্রকাশ করছেন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই শ্লোকের বাক্য আমরা সাধন করবো और आगामीकाल नियम सेवार जे भागवती कथा से भागवती कथार विश्रामा